যারা যারা এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে দেবেন। কারণ এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আপনাদের এই ধরনের বিভিন্ন লেটেস্ট ইনফরমেশন এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর কিন্তু দেওয়া হয়ে থাকে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গ্রুপ ডি স্থায়ী পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রসন্নদেব ওমেন কলেজে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এর বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু বলা হয়েছে যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? পিয়ন পদে নিয়োগ করা হবে। এবং দেখুন, এখানে ধ্যান দিয়ে লক্ষ্য করবেন, যারা আনরিজার্ভেডদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তারা আপনারা ইন্টারভিউয়ের যে ডেট অ্যান্ড টাইম সেটা থাকছে 8/11/2019 তারিখ বেলা 11টার থেকে। এবং যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের বেলায় ইন্টারভিউ হবে 9/11/2019 তারিখ বেলা 11টার থেকে। এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সর্বনিম্ন ক্লাস 8 পাস হতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু কম্পিউটারের যে এমএস অফিস, সেই এমএস অফিসের কাজের জ্ঞান কিন্তু আপনাদের থাকতে হবে। এবং বয়স হতে হবে 18-40। যারা এসসি এসটিরা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাচ্ছেন। এবং এর বেতন কিন্তু থাকছে 4,900 টাকা থেকে 16,200 টাকা, সঙ্গে কিন্তু গ্রেড পে থাকছে 1,700 টাকা। এবং পার্ট টাইম কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে, শূন্য পদটি কিন্তু আনরিজার্ভেডদের জন্য। এবং তাদের বেলায় যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু হচ্ছে 9/11/2019 তারিখ বেলা 3টা থেকে। তো আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু আপনাদের পড়া এবং লেখার জ্ঞান থাকলেই হবে। বয়স কিন্তু একই রয়েছে উপরেরটার মতোই এবং বেতন কিন্তু 3,000 টাকা। তো আপনাদের জানিয়ে রাখবো, যারা আপনারা আবেদন করতে চান আপনারা কি করবেন, আপনারা নির্দিষ্ট আবেদনপত্র ফিল আপ করে এবং আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত যে কাগজপত্র ডকুমেন্ট রয়েছে তার 2 সেট সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু ইন্টারভিউর সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং আপনাদের নিয়ে যেতে হবে, যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যদি আপনি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যেটা আপনারা দিতে পারবেন ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে, যেটা আপনারা ফেভার করবেন পিডি ওমেন কলেজ এর নামে। তো সঙ্গে আবেদনপত্র অবশ্যই নিয়ে যাবেন। তো এখানে জানিয়ে রাখবো যে আপনাদের কিন্তু এই উক্ত পদে আবেদন করতে গেলে 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা সেন্টার থেকে। তো আপনাদের জানিয়ে রাখবো যে এই যে নিয়োগটি হবে সেটি কিন্তু গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারেই হবে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর সম্বন্ধিত কোনো কিন্তু ফোন কোয়ারি হবে না। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আবেদন ফর্মটি। এই আবেদন ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আবেদন ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। 2 পেজের একটি আবেদন ফর্ম আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন A4 পেপারে। তো এই আবেদন ফর্ম কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখুন, এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে এই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিন। কারো কোথাও কোনো অসুবিধা হলে বুঝতে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুগণ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে।